ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কিচেন। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আমি চলে এসেছি একদম দুপুর 12:30 থেকে। আজ আমরা যাব নতুন একটা জায়গায়, নতুন জায়গা নয়, যাব বাপের বাড়ি। তো বাপের বাড়ি যাওয়ার আগে আরও এক জায়গায় আমরা যাব। তো আজকে আমি এইভাবেই ব্লগ করতে করতে যাব। তো আলিজা মানে রেডি তো হয়নি, তবে স্নানটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে আমরা রেডি হব। চলুন ব্লগটা দেখতে থাকুন। দেখুন এদিকে বিরিয়ানি রেডি, খালি বাড়ার অপেক্ষা। মেনুতে কি কি আছে সেটা আমি খাওয়ার সময় না হয় দেখালাম। তারপর চলে এসেছি আমার এখানে গোলাপ ফুলটাতে। এই যে একটা কুঁড়ি হয়েছে, এই একটা কুঁড়ি হয়েছে, তো গাছটা ভালোই ফুল দিচ্ছে। গন্ধটা এত সুন্দর ফুলের যে সত্যিই খুব ভালো লাগে। এখানে কয়েকটা জিনিস রাখা আছে, এগুলো নিয়ে যেতে হবে। তো বাপের বাড়ির কাছে আমাদের পাশে একজনের বিয়ে হয়েছে, তো তাদের বাড়িতে পাঠাতে হবে। তাই এটা হচ্ছে আমাদের নিচের ঘর। অনেকেই বলেছেন হোম ট্যুর দিতে, তো দেব সময় হলে, আমি ঠিক দেব। তো চলুন, আমার সব মাজা ঘষাও হয়ে গেছে, মানে বেরোবো যেহেতু তাই সব কিছু করে একদম রেডি হয়ে বসে আছি। কাপড় টাপড় শুকনো দেওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, জাস্ট বেরোবো। তো খুব এক্সাইটেড যেহেতু যাবো বাপের বাড়ি, তার আগে আর এক জায়গায় যাবো, মানে যাবো বোনের বাড়ি যাবো। তো চলুন দেখা হবে। ভুলে গেছি, বাড়িতে আমার মামা এসেছিল, তাকে খাওয়াতে খাওয়াতে একা হাতে একদমই ভিডিও করা হয়নি, দুঃখিত আমি মেনুটা আপনাকে দেখাতে পারলাম না। তো চলে এসেছি বোনের বাড়িতে, এটা হচ্ছে বোনের ছোট্ট মেয়ে আর এটা হচ্ছে আমার মেয়ে আলিজা। চলে এসেছি আমরা সাফাদের বাড়িতে। আমাদের রান্না বান্নাগুলো আর দেখানো হয়নি, আমরা খুব তাড়াহুড়ো করছিলাম, এবার আমরা চলে এলাম সাফাদের বাড়ি। সাফা সাফা এদিকে তাকাও, সাফা আমাদের হাঁটতে শিখে গেছে, সাফার পাগুলো। এই যে সাফা, সাফা আমাদের, এটা সাফা। সাফার বাড়িতে একটা ছোট্ট সুন্দর পুতুল আছে যেটার কোমর ভেঙে দিয়েছে সাফা, না সাফা? সাফা যেটার কোমর ভেঙে দিয়েছো তো তুমি, পুতুলের কোমরটা এখানে ভেঙে পড়ে আছে। হাঁটো, তুমি হাঁটো তো। একে আপনারা ক্যামেরায় দেখছেন এত বড় লাগছে, কিন্তু আসলে খুব ছোট্ট ছোট্ট মতো লাগছে ওকে। চলো চলো চলো, আলিজাও ক্যামেরায় আসার চেষ্টা করছে। হ্যাঁ যাচ্ছি, চ সাফা। এটা হচ্ছে সাফার দাদা শাহান, দেখি শাহানের মুখটা, শাহান মুখ দেখাতে রাজি নয়। এই দেখো এটা আমাদের একটা চিমা মস্তানে হুলহুল, দেখি উমা, এর নাম হচ্ছে শাহান ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট শাহান। এদিকে তাকাও, এখানে আমাদের জলসা হয়েছে আজকে 26 জানুয়ারি উপলক্ষে, সেটার জন্য সাজানো হয়েছে। তো রাত্রে এটা খুব ভালো লাগবে। সাহস আছে, এখানে রাত্রে আমরা নিয়ে আসবো, রাত্রে আপনাদের আমি পারলে দেখাবো যে এখানকার সিনটা। রান্না বান্না দেখুন, এখানে রাত থেকে চলছে, এখানে রাত্রির থেকে রান্না চলে। ভালো আছো? এখানে সারা রাত রান্না হয়, আজকে সারা পাড়ার লোক এখানে খাওয়া দাওয়া করবে, মানে আমাদের এই পাড়া বলুন, আত্মীয় স্বজন, অতিথি আজকে যারা আসবে তারা এখানে খাওয়া দাওয়া করে যাবে। এটা হচ্ছে আমাদের একটা উৎসব। আর আর এখানে হচ্ছে দেখুন, এখানে খুব সুন্দর বাগান আছে, আর এখানে বড় বড় হুজুররা আসেন, আজকে আজকে ওয়াজ হবে, তো বেশ আকর্ষণীয়। তবে যে মূল উদ্যোক্তা
তিনি কিছুদিন আগে মারা গেছেন, তার জন্য আমরা গভীরভাবে শোকাহত। তবে উনি বলে গেছেন বারবার যেন এই জলসা যেন বন্ধ না হয়, প্রত্যেক বছর যেন হয়, তাই সেটা এখনো চলছে, আজকে হয়েছে সেই আয়োজনটা। তো রাত্রের অনুষ্ঠানটা আমি দেখাবো। আজকে আমি আবার চলে এসেছি সেই আমার মামাদের একটা বাগানে। এটা হচ্ছে বলছে রেশনা লেবু গাছ, মানে রেশনা বা রসনা যেটা তৈরি হয়, কি আমি ঠিক জানি না, এখনো ফল ধরেনি, বলছে নাকি ফুল এসেছে, কোথায় আমি ঠিক জানি না। আর এখানে এই যে আচারের জন্য কুল শুকানো হচ্ছে, আর সেই লাল সিম দেখিয়েছিলাম এখনো পর্যন্ত আছে সেই লাল সিম। আর এদিকে হয়েছে একটা কপি, দেখুন এটা ফুলকপি না ব্রোকলি নাকি বাঁধাকপি, বাঁধাকপি। পালং শাক, ধনে পাতা হয়েই আছে, আর সব গাছগুলো তো রয়েছে, লেবু গাছটা দেখুন। আর এখানে আমাদের আলিজা আর ফাহিম বেশ দুষ্টুমি করছে, দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে আজকে। আমাদের পুরনো বাড়ি, আর এইটা হচ্ছে আমাদের বিউটি রানী, যার কিছুদিন পর বিয়ে। ঘরটাকে গুছিয়ে সুন্দর করে রেখেছে, সরিয়া ঝাড় দিচ্ছিল তো ধরা পড়ে গেছে ক্যামেরায়। এখানে আমাদের ছোট থেকে বড় হওয়া, এই একটা ঘর, এখানটা একটু আগোছালো হয়ে আছে, আর এই একটা ঘর একদম গুছিয়ে রেখেছে সুন্দর করে। তো এই আর একটা ঘর, সব জানলা দরজা এখন বন্ধ, চলুন এবং আমরা ছোট থেকে একটা কুল গাছ ছিল যেখানে দুপুর হলেই আমরা কুল নিয়ে বসতাম। তো এই হচ্ছে সিঁড়ি, এখানেই কিন্তু আমাদের ছোট থেকে বড় হওয়া। এখন আমরা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছি, মানে এই ঘরের পাশে একটা ঘর হয়ে যায় সেখানে থাকছি, কিন্তু এখানটাই হচ্ছে আমাদের ছোটবেলার স্মৃতি। দেখুন এই সেই কুল গাছ, একটা লোভনীয় কুল গাছ, যেটার জন্য পাড়ার সব লোক ভোর থেকে এখানে লাইন দিত, মানে ভোরবেলায় কুল চুরি করা, আমাদের সেই তাদেরকে ধরা, এরকম একটা সুন্দর ছোটবেলা কেটেছে। হ্যাঁ, তো আমি এবারে এসেছি কুল নিয়ে যাব, কুলের আচার কান্না ভালো লাগে, আপনাদের আমি দেখাবো রেসিপি। আর এই ছাদ, এখানে একটা কিছুদিন আগে, দু বছর আগে বিয়েবাড়ি হয়ে গেছে। হ্যাঁ, তো এই ছাদে অনেক স্মৃতি আছে, এই ছাদটাতেই থাকা হতো, মানে থাকা হতো বলতে খেলাধুলা সব এখানেই। হ্যাঁ, তো পুরোনো স্মৃতি কান্না ভালো লাগে, এখানে এসে একটু মনটা খারাপ হয়ে যায় সত্যি করে। হ্যাঁ, খুব সত্যি খারাপ হয়ে যায় এখানে এসে। আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান দেখতে পাচ্ছেন, আর ওইটা হচ্ছে মসজিদ। মানে আমার পুরোপুরি ছোটবেলাটা এখানে তৈরি, এখানেই। হ্যাঁ, এটা আমার মামার বাড়ি বলতে পারেন, মায়ের মামার বাড়ি বলতে পারেন, কিন্তু সবটাই আমার এখানেই বড় হয়ে ওঠা, তাই এখানের সঙ্গে আমি আত্মিকভাবে জড়িত, এখানটা আসতে আমার খুবই ভালো লাগে। আর ওই যে বাড়িটা দেখছেন প্লাস্টার হয়ে আছে, রং হয়নি, ওটা হচ্ছে আমার ননদের বাড়ি, ওখানেও একটা কুল গাছ আছে, দেখুন প্রচুর কুল হয়ে আছে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আশপাশটা। এই যো, আর আজকে ওরসের জন্য বা জলসার জন্য সবার বাড়িতেই মোটামুটি কুটুম ভর্তি। সবার বাড়িতেই কুটুম এসেছে, সবার বাড়িতেই একটা তোড়জোড়, মানে এই দিনটা আমাদের কাছে সত্যি খুব আনন্দের, সবাই আমরা একত্রিত হই একটু। এই যো আশেপাশে দেখুন, এইটা হচ্ছে যেমন, এইটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি, ওই এই দিকে যে বাড়িগুলো আপনারা দেখছেন, এটা হচ্ছে আমার মামা মায়ের মামার বাড়ি, আর এটা হচ্ছে আমার মামার বাড়ি। এই যো আশপাশটা হচ্ছে ঠিক এই রকম। একটু বিকালের দিকে দুজনকে নিয়ে চলে এসেছি পার্কের দিকে, এখানে একটা পার্ক আছে ছোট্ট মতো। এই যো, কোথায় নিয়ে যাব কোথায় নিয়ে যাব বুঝতে পারছি না, তাই নিয়ে চলে এলাম একটা ছোট্ট পার্কে। তো যতই ছোট হোক ওদের কাছে খুব আনন্দের, তাই চলুন পার্কের মজা নিই ভালো করে। এটাতে আবার ভয় পাচ্ছে, কারণ ওজনটা একদিকে একরকম, মানে দুদিকে দুরকম, একদিকে বড় একদিকে ছোট, তাই জন্য ভালো হচ্ছে না, ভয় পাচ্ছে। আস্তে আস্তে দোলনা দিচ্ছি, আচ্ছা ঠিক আছে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এটা হচ্ছে সেই হনুমান যে সবার থেকে ময়লা সংগ্রহ করে, এদিক সেদিক ময়লা হতে দেয় না। থ্যাংক ইউ। আলিজা সবেতেই ভয় পাচ্ছে, তাই নিজেই এই মানে দোলনাগুলোকে এইগুলোকে ঘোরাচ্ছে, সোনামা একাই করছে, কি করবো, আলিজা ভয় পাচ্ছে, সোনামাকে বলছি তুমি একাই করো।
আর এটা তো মনে হয় আলিজা চাপতেই পারবে না। আলিজা এটাতে চাপতে পারবে? এই স্লিপটাতে, এইটাতে, এইটাতে, এইটাতে উঠবে? সিঁড়ি দিয়ে ওঠো, সিঁড়ি দিয়ে, সিঁড়ি দিয়ে, সিঁড়ি দিয়ে না উঠলে নামা যাবে না। এদিক দিয়ে ওঠা যায় না, এদিক দিয়ে ওঠা যায় না রে। এখান থেকে পা কত উঠবে সিঁড়ি দিয়ে? মানে এখানে তো পা নেই, উঠবে কি করে? স্লিপ করে পড়ে যাবে তো নিচে, যতবার উঠতে যাবে। সারাটা চাপছে, দেখো আলি চাপতে ভয় পাচ্ছে। নামো, ওঠো, ওঠো, বসে পড়ো। হ্যাঁ আলি, সরে যাও। এই হলো আমাদের রাত্রের ভিড়। দেখো কি হয়েছে, আসলে ভিড় হয়েছে, কালকে যাবে। মাথায় চুপি দিস নি আর। এটা হচ্ছে দেখলি, কত টাকা? এইটা নেবে, এটা মজা খেতে ক্যান্ডি আছে।